পাপা এটা কি কবুতর? এটা মুড় দিলে বাজি করবে, কিন্তু নিচে নামতেও বাজে উপরেও বাজে, আর মুড় মেলে উড়ে যাবে, মানে উড়ে যেতে পারে। চোখটা দেখে একটু, মাশাআল্লাহ। আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো রহমত। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো আজকে আরেকটা ভাইয়ের বাসায় আসছি, নতুন এক ভাইয়ের বাসায়। তো ওই ভাইয়ের বাসায় অনেকগুলো কবুতর রয়েছে, তো আজকে এক এক সব কবুতরগুলোর বাজে দেখবো। তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের পাপ্পু ভাইয়ের কবুতর। আসসালাম আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন না? কত পিস কবুতর আছে এখন বাজিয়ালা? বিশ পিসের মতো হবি বাজিয়ালা সবই না? এটা এখন বাজি দেখবো আমরা, ছাড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ ঝর রে ভাই, মাশাআল্লাহ। আবার দেবে নাকি? মাশাআল্লাহ, খুবই সুন্দর বাজি ভাই। আর উঠে আসবে এখন আস্তে আস্তে। এখানে আর একটা নিয়ে আসছে, এটারও মাশাআল্লাহ ভাই। এটা কি কবুতর? এটা গ্রিবাজ মাদি, মাদি ন্যাংটা না? পা মোজা আছে, একশো কালো একশো সাদা নাকি? মাদি কবুতর। পপু ভাই এখন এটা ছাড়বে, আহ দেয়নি এখনো, একটাও দেয়নি। বাজে আছে কবুতর, হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর, বৃষ্টি বাদলের দিন দেখুন, ওয়াও, চারিদিকে সবুজে ভরা। আর এখানে কচুরি পানা বলে, আর এটা হলো বাঁশের ঝাড়। এর আরেকটা কবুতর নিয়ে আসলো, এটা নন্দামাদি ভাই, পাখা বান্ধা ছিল মনে হচ্ছে। এটা কি কালার বলেন এটাকে? জাকফুলোর ন্যাংটা। এটা তো মোজা আছে ভাই, কিন্তু ন্যাংটা বললেন যে একটা হয়। আচ্ছা আচ্ছা ছাড়েন, দেখি এটার বাজি কেমন। মাশাআল্লাহ, এ তো উড়ে যাবে নাকি? বাসা আসেনি তো? ওয়াও, জাস্ট ওয়াও। আর এটা ভাইয়ের কবুতরের জায়গা, সব কবুতরগুলো ছাড়া আছে ভিতরে, কিন্তু একে একে দেখাবে সবগুলোই আস্তে আস্তে। আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয়। পপু ভাই এটা কি কবুতর? এটা মুড় দিলে বাজি করবে, কিন্তু নিচে নামতেও বাজে উপরেও বাজে, আর মুড় মেলে উড়ে যাবে, মানে উড়ে যেতে পারে। চোখটা দেখে একটু, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা নন্দামাদি? এটা নর, এটা নর কবুতর। ছাড়েন পপু ভাই, বৃষ্টি বাদলের দিন, এতে উড়ে গেল। এই দিনে তো অনেকগুলো কবুতর উড়ছে, অনেকগুলো অনেকগুলো ওই দিকে উঠছে। আপনারই কবুতর? ওগুলো উঠছে ওখানে এক জায়গায়, নিয়ে আসেন সব, যে যারা বাজি করবে। উঠছে ওটা, এই যে এটা উড়ার কবুতর, মানে উড়বে বাজি করবে। হারে যাবেন নাকি কবুতরটা? আবার নতুন একবারে ওই যে ওইটা না, ওইটা হারাবেন। দেখি দেখি থামো আগে দেখি, এদের সাদা শ্যাদ, মাশা এটা তো সুন্দর দেখতে। এটা বাজি আছে নাকি? বাজি আছে, আমি যদি বাজি দেখি। ছাড়েন, ছাদে বসবে, এতো উড়তে লেগে যাবেন গো। উড়ে গেল, নতুন কবুতর বাই দিয়েছিল। আচ্ছা
পাখা বন্ধ আছে তারপর বাজিচ্ছে। এই যে এগুলো এখান থেকে নাম তুলে বাজি দেবে না? হ্যাঁ দিল না সাধারণ খেলতে খেলতে এই বাদিল তার নামে গেছে একবারে কান্নারে বসছে বাজি দিদি ওখানে যা সেখানে অনেক দূরে বসছে আসতে পারবে ওখান থেকে বিশাল বাজি হ্যাঁ নজর হবে না নি শুক্রবার নামাজ হবে না পাজি লাগবো তো সাদে চলে গেছে এই একটা মানে বাজি লাগাবো তো দিয়ে এটা একটা সমস্যা মানে ওই যদি ওখানে দূরে গেছে এখন দূর থেকে আসতে পারবে না দুইটা গবো তো দুই জায়গায় ওখানে একটা ওখানে একটা এগুলো নামতে চাই না সব টক করে আর সবগুলো ডিমে আছে কবুতর এখানে হয়তো 10-15 থাকতে পারে বসছে আল্লাহ আল্লাহ করা লাগবে না তো পাপ্পু ভাইয়ের এই কবিতা ছিল আজকের মতন তো এখানে বেশি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আজ এখানেই শেষ করে দেবো দেখাবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।